সাবমার্শালের মোটর মেরামতি করতে গিয়ে ইলেকট্রিক শক লেগে মৃত্যু হলো এক যুবকের। ওদের বাড়িতে একটা নলকূপে মোটর সেট করছিল, মোটর সেট করতে গিয়ে কারেন্টটা শর্ট লেগে যায়। লেগে যাওয়ার পরে ওখান থেকে টেওয়ারিটোলা থেকে মেদিনীবাদ হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল। ওখানকার হসপিটাল ডাক্তার বললো যে এখানে হবে না, চলে যান মালদা। মালদা আসার পরে এখানে এসে মারা যায়। যে মারা গেছে ওর নাম হলো দীপঙ্কর মন্ডল, ওর বাবার নাম রাজকুমার মন্ডল, গ্রামের নাম হলো লক্ষ্মীপুর টেওয়ারিটোলা।